14 দলীয় জোটের শরীকদের আসন ছেড়ে দিতে আওয়ামী লীগের ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন হতে পারে এমন ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে সব চূড়ান্ত হবে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। 14 দল জোট বদ্ধ রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। মাহবুদ আজমির প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন, কিন্তু জাতীয় সংসদের 298 আসনে এককভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে জোটের শরিকদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানালেন 14 দল জোটবদ্ধ রয়েছে। মঙ্গলবার ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন আওয়ামী লীগের ঘোষিত তালিকা পরিবর্তন হতে পারে। জোটবদ্ধ হবে মানে তারা কারা কারা প্রার্থী সেটা আমরা দেখি। 17 তারিখ পর্যন্ত আমাদের হাতে সময় আছে, কাজে এর মধ্যে আমরা এখানে পরিবর্তন পরিবর্ধন সংযোজন সংশোধন অ্যাকোমোডেশন সবকিছু আমরা করতে পারি। বিএনপিকে নির্বাচনে আনার কোনো কৌশল আওয়ামী লীগের নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন দলটি নির্বাচনে এলে স্বাগত জানাবে আওয়ামী লীগ। 14 দলের মধ্যে যারা গ্রহণযোগ্য তাদের আসন ছেড়ে দেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সব কিছু দেখে আমরা আমাদের কৌশল নির্ধারণ যেখানে যেটা প্রয়োজন সেটা আমরা করব। স্বতন্ত্র প্রার্থীর ব্যাপারেও বিষয়টা ওরকম এবং ডেমি ক্যান্ডিডেটের ব্যাপারেও বিষয়টা এরকম। ওবায়দুল কাদের বলেন দলের মনোনীত প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মানার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আচরণবিধি যেন কেউ লঙ্ঘন না করে। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।